আশি পয়সার প্রদীপ দেখে নাও, এই দেখো 1 টাকা 80 পয়সা করে দেখে নাও, দেখো 4 টাকা করে ম্যাজিক প্রদীপ দেখে নাও দাদা দেখাচ্ছে। মোটামুটি দিওয়ালি আর কালী পুজো ভূত চতুর্দশী, যেগুলোতে আমরা ঘরের মধ্যে আমরা লাইট বা মোমবাতি প্রদীপ এগুলো সব কিন্তু আমরা লাগাই। তো এখন আমি আছি কলকাতায়, কলকাতায় কোথায় আমি আছি, পাইকারি রেটে তোমরা কী করে পাবে সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো তার আগে গুরুজনদের আশীর্বাদ আর দাদা এদের ভালোবাসা নিয়ে একটা ব্লগ স্টার্ট করলাম, লেটস স্টার্ট। দেখে নাও 80 পয়সার প্রদীপ দেখে নাও, এই দেখো ঘরে উঠুনে বা ছাদের মধ্যে জানানোর জন্য কিন্তু 100 পিস নিলেই কিন্তু 80 পয়সা করে হবে, নাহলে 1 টাকা করে পিস হয়ে যাবে। আচ্ছা 1000 নিলে কিন্তু 1200 টাকা পড়বে, 1.5 টাকা করে পিস দেখে নাও, কত সুন্দর খালি দেখে নাও। এটা হলো 1 টাকা 80 পয়সা, 1 টাকা 80 পয়সা করে দেখে নাও, 1000 পিস বা 100 পিস কিন্তু, ঠিক আছে আমি যা দেখাচ্ছি 1000 পিস বা 100 পিস, এই দেখো 1 টাকা 80 পয়সা। আচ্ছা 2 টাকা করে পড়বে দেখে নাও, এই দেখো কত কম দামে দেখে নাও প্রদীপ বিক্রি হচ্ছে দেখে নাও, এত সুন্দর কালারিং প্রদীপগুলো কেমন দাম পড়বে দেখো, 4 টাকা করে, 400 টাকা 100 দেখে নাও, 400 টাকা 100, 4 টাকা করে পিস দেখে নাও, কালার দেখে নাও দারুণ সুন্দর, এর মধ্যে তেল দিয়ে সলতি দিয়ে যারা দারুণ। আচ্ছা দাদা বলছি কিন্তু এর মধ্যে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আরও আছে কিন্তু, ঠিক আছে এই দেখো কালার কম্বিনেশন দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কালার দেখে নাও, এই দেখো হোলসেল রেট 40 টাকা দেখে নাও, বর্ধমান থেকে তোমার যারা আছো যারা তোমার দেখছো বাজারে কিনতে যাও মোটামুটি 50-60 টাকা, দেখো শুনতে পাচ্ছ দাদা কি বলছে শুনতে পাচ্ছ দেখে নাও, এটা 35 টাকা করে দেখে নাও, 35 টাকা করে খালি দেখে নাও, কালার খালি দেখে নাও, হোলসেল কিন্তু আমি যা দেখেছি কিন্তু হোলসেলে কিন্তু, ঠিক আছে তোমরা খুচরো পারবে কিনতে কিন্তু দাম বেশি পড়বে, 5 টাকা 2 টাকা বেশি পড়বে। আচ্ছা 5 টাকা বা 2 টাকা বেশি পড়বে, কাকে দেখো খালি কালার দেখো, একদম 7 টাকা পিস নেবেন, আচ্ছা 7 টাকা করে পিস, 100-200 পিস নেওয়া হয় 6 টাকা, বা 100-200 পিস কিনলে কিন্তু 6 টাকা করে পিস পড়ে যাবে দেখে নাও, কালার দেখে নাও দারুণ সুন্দর ডিজাইন, একদম একদম ভ্যারাইটিস গুলো তোমার দেখে নাও দারুণ সুন্দর সুন্দর কিন্তু ভ্যারাইটিস আছে, এই দেখো 1টা 2টো এই 3টে দিওয়ালির জন্য কিন্তু দারুণ জিনিস দারুণ চমক কিন্তু, এই দেখো প্রদীপের সব নানা রকম ভ্যারাইটিস, এই দেখো একমাত্র শিবুদার কাছে কিন্তু রাত ভ্যারাইটিস কিন্তু আছে, দেখো ঠাকুরের চালচিত্র মতন দেখে নাও প্রদীপ, কেমন দাম পড়বে শিবুদাগুলো দাম বলে দেবেন, 120-160-200 টাকা দেখে নাও, যদি পাইকারি রেটে নেয় একই দাম পড়বে না আরও আর কমে। আচ্ছা এইটা কিন্তু পাইকারি রেট কিন্তু, ঠিক আছে এটা ফুলের মতন দেখতে দেখে নাও, এটা 20 টাকা করে পিস, এটা কালার কম্বিনেশন কিন্তু এগুলো কিন্তু আছে কিন্তু সব, কিন্তু 5 মুখে দেখে নাও প্রদীপ, এই দেখো এটা দাম কেমন পড়বে 30 টাকা করে পিস, পাইকারি নিলে 25 টাকা, শিবুদা কি বলতে গেলে শুনে না, পাইকারি নিলে 25 টাকা করে পড়বে, এমনি 30 টাকা দাম, 4 মুখেরটা দেখে নাও খালি কালার দেখে নাও কালারগুলো কি সুন্দর করছে, আচ্ছা 27-25 টাকা হচ্ছে পাইকারি দেখে নাও, আর 30 টাকা কিন্তু আমাদের জন্যে দেখে নিতে পারো, ভ্যারাইটিস টাকা দেখে নাও, ভ্যারাইটিসগুলো খালি দেখে নাও, কালার খালি দেখুন 30-35, তাই তো তেল হলো আমরা 35 টাকা, বাহ দারুণ দারুণ সুন্দর সুন্দর দারুণ সুন্দর, একটা দিয়া আছে দেখুন, এই দেখো দেখে নাও প্রদীপ আছে, আমরা এটা বানানো করাই আলাদাভাবে স্পেশালভাবে, আচ্ছা স্পেশাল প্রদীপ দেখে নাও দাদা কাছে, মানে এটা খুব চলে তো, আচ্ছা এটা প্রিন্টিং করে আমরা একটু করি, আচ্ছা এর মধ্যে কালার কম্বিনেশন ছিল নেই এখন, আচ্ছা এটা হলো 5 টাকা, এটা হলো 6 টাকা, এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 6 টাকা, খালি বড় খালি দেখে নাও অনেকটা বড় সাইজে কিন্তু, ঠিক আছে পাইকারি রেট, পাইকারি রেট 5 টাকা 6 টাকা, আমরা কিনলে কিন্তু আলাদা রেট কিন্তু, ঠিক আছে দেখো 4 টাকা 5 টাকা করে দেখে নাও, এই দেখো এটা হচ্ছে 5 টাকা করে দাম, এই দেখো দেখো কালার খালি দেখে নাও প্রদীপ কিনতে গেলে এরকম, এই দেখো ময়ূর আছে, আচ্ছা এটা ময়ূর কিনতে দেখে নাও, এই দেখো বাহ এটা দাম কেমন পড়েছিল, ওই 7-6 বাহ এটা হলো 7-6 টাকা, তোমার ঠিক একবার অ্যাড্রেসটা বলো, কুমারটুলি সাই বাবা মন্দির হচ্ছে এটা, তার অপোজিটে ফার্স্ট দোকান কিন্তু শিবুদার দোকান, এই দেখো আর তোমাদের বলে দিই, আচ্ছা এখানে আচ্ছা শিল্পঘর দেখো, শিল্পঘরের অপোজিটে কিন্তু আমাদের শিবুদার দোকান কিন্তু সামনে রোডের সামনে কিন্তু দেখে নাও মানুষটাকে দেখে নাও, এই দেখো এই ডিজাইনগুলো খালি দেখো, এই একটা ডিজাইন দেখে নাও দারুণ সুন্দর সুন্দর ডিজাইন, আচ্ছা বাজারের অবস্থা কেমন, আগের বছর হচ্ছে এই বাজারে বাজার বাজার কেমন একটু ডাউন হয়ে যায় তো,
বাজার অবস্থা প্রচন্ড খারাপ, আগের বছরের চেয়ে এই বছর একটু ডাউন আছে। হটগুলো দেখে নাও 60 টাকা করে জোড়া কিন্তু। আচ্ছা করোয়া চাল লাগে দেখে নাও, করোয়া চালের লাগে দেখে নাও, করোয়া চালের জন্য কিন্তু আমি দেখে রেখেছিলাম। আচ্ছা এই দেখো দেখে নাও, আচ্ছা এর ভিতরে কিন্তু দাদা কিন্তু দুটো ডিজাইন আছে কিন্তু, ঠিক আছে সাইজ দেখে নাও, সাইজটা দেখে নাও, ওয়াও তাহলে দেখতে দেখো দারুণ সুন্দর লাগছে। দাম কেমন বলছো? 65 টাকা। হ্যাঁ 75 টাকা। এটা কত? 65 75 75 দেখে নাও, দারুণ কম্বিনেশন কিন্তু দেখে নাও, ঠিক আছে দেখো 75 টাকা। খালি ডিজাইনগুলো খালি দেখো, আমি খালি বলছি ডিজাইনগুলো দেখে নাও, এত ডিজাইন কিন্তু তোমরা কিন্তু সামান্য বর্ধমান থেকে হোক বা ব্যান্ডেল থেকে হোক এত সুন্দর ডিজাইন কিন্তু তোমরা পাবে না, একমাত্র কলকাতায় এখানেই আসতে হবে কিন্তু, আর শিবুদার কাছেই আসতে হবে দেখে নাও। দাদা কিন্তু হোলসেল করে, ম্যাজিক প্রদীপ দেখে নাও দাদা লাগাচ্ছে, ম্যাজিক প্রদীপ দেখে নাও, এই দেখো যেটা তেল দেবে। আচ্ছা তেলটা দেওয়ার জন্য এখানে দেবে, আচ্ছা তেলটা এখানে দেবে, তেলটা ওখানে দিতে হবে দেখে নাও, দিলেন এবার বলতে এইখান থেকে এ করবে ঢুকবে আর আগুনটা এখান থেকে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেবে, তারপর বের করার জন্য এখান থেকে তেলটা বেরিয়ে যাবে। আচ্ছা দারুণ সুন্দর ডিজাইন, এটার দাম কেমন রেখেছো? এটা 80 টাকা। 80 টাকার দাম দেখেন। মোটামুটি প্রদীপের সব কালেকশন তোমাদেরকে ধরে ধরে তুললাম 80 পয়সা থেকে শুরু করে একদম 80 টাকার অবধি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে প্রদীপের ভিডিও শেষ করলাম, টাটা।